নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গলদা চিংড়ি মাছ দিয়ে কাঁচা আম দিয়ে ভাপা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আসুন দেখে নেবেন কীভাবে বানিয়ে নিই। অনেক দিনের পুরোনো রান্না, ভীষণই সুন্দর হয় খেতে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আসুন। তো বন্ধুরা, প্রথমে মাছটাকে আমি ভালো করে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা মাছ খুব ভালো করে বেছে নিয়েছি আমি। দেখুন, মাথার উপরে যে অংশটা ভালো বার করে ফেলে দিয়েছি। ভালো করে নাড়াগুলো কেটে নিয়েছি। কালো সুতো মতো যেটা থাকে সেটাও আমি বার করে নিয়েছি। খুব সুন্দর করে মাছগুলো বেছে নিয়েছি, প্রত্যেকটা মাছ। আমটা ফালা ফালা করে কেটে নিয়েছি, কাঁচা আম। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। একটা কড়া নিয়েছি, গ্যাসটা অন করে নিয়েছি। বন্ধুরা, ভাপা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো শুকনো কলায়। তো নিয়ে নিয়েছি 1 চামচ মতো জিরে আর 1/2 চামচ মতো মৌরি। এটা শুকনো কলায় ভেজে নেব। বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে মশলাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। আর নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে। তো আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা সর্ষে। আর নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা। খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, খুব ভালো করে বেটে নিয়েছি। দেখুন, সর্ষে আর শুকনো লঙ্কা আর মশলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। শুকনো কলায় ভেজে রাখা মশলাটা। বন্ধুরা, এবারে মাছটা মেখে নেব। তো আমি একটা টিফিন কৌটো নিয়েছি, এটার মধ্যেই ভাপাটা বানাবো। তো এটার মধ্যেই মেখে নেব। প্রথমে মাছগুলো দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ মতো। আর দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। এবার দিয়ে দেবো এটা রাখা কাঁচা আম। তাছাড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা সব দেবো না, অল্প দিয়ে দেবো। ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেবো। ভাতটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো সরষে বাটা। সরষে বাটা বাটিটা থেকে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা। আর বাকি মশলাটা ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। কাঁচা সর্ষে দিয়ে দিয়েছি, হালকা করে হাত দিয়ে একটু মেখে নেব। বন্ধুরা, সবকিছু মেখে নিয়েছি মশলা। এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা একটা হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবো। বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এটা 25 মিনিট মতো ফুটে নেব। বন্ধুরা 25 মিনিট পর আসছি। বন্ধুরা 25 মিনিট মতো হয়ে গেছে, চলে এসেছি। এবার হাঁড়িটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে ঢুকে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে এবার বার করে দেবো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, টিফিন কৌটোটা নামিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেবো। এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাপাটা হয়ে গেছে গলদা চিংড়ি মাছ দিয়ে কাঁচা হবে। তো দেখলেন বন্ধুরা আমি কীভাবে বানাবো, আপনারাটি কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। এইভাবে বাড়িতে বানিয়ে দুপুরের টাইমে বানাবেন, দেখবেন গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বন্ধুরা আমি এবার আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আমটা একটু দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে, এরকম আমটা একদম নরম হয়ে গেছে, মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ বন্ধুরা।